কক্সবাজারের টেকনাফে অপহৃত তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বিকেলে বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এক বন্ধুর জন্য পাত্রি দেখতে গিয়ে পাত্রসহ তিন বন্ধু অপহরণের শিকার হন বলে দাবি করে তাদের পরিবার। 28 এপ্রিল মহেশখালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায়। কক্সবাজারের টেকনাফে অপহৃত তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বিকেলে বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এক বন্ধুর জন্য পাত্রি দেখতে গিয়ে পাত্রসহ তিন বন্ধু অপহরণের শিকার হন বলে দাবি করে তাদের পরিবার। 28 এপ্রিল মহেশখালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায়। কক্সবাজারের টেকনাফে অপহৃত তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বিকেলে বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এক বন্ধুর জন্য পাত্রি দেখতে গিয়ে পাত্রসহ তিন বন্ধু অপহরণের শিকার হন বলে দাবি করে তাদের পরিবার। 28 এপ্রিল মহেশখালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায়। কক্সবাজারের টেকনাফে অপহৃত তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বিকেলে বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এক বন্ধুর জন্য পাত্রি দেখতে গিয়ে পাত্রসহ তিন বন্ধু অপহরণের শিকার হন বলে দাবি করে তাদের পরিবার। 28 এপ্রিল মহেশখালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায়। কক্সবাজারের টেকনাফে অপহৃত তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বিকেলে বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এক বন্ধুর জন্য পাত্রি দেখতে গিয়ে পাত্রসহ তিন বন্ধু অপহরণের শিকার হন বলে দাবি করে তাদের পরিবার। 28 এপ্রিল মহেশখালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায়।